বন্ধুরা, এই দেখেন কাকড়া, সুন্দরবনের কাকড়ার স্বাদ আর এই দীঘার কাকড়ার স্বাদ এক নাকি দেখি। আলাদাটা কিন্তু খুব সুন্দর, রঙের রঙের কাকড়া দেখতেও খুব ভালো লাগে। সমুদ্রের কাকড়া এর আগেও আমরা খেয়েছি আর আজকেও রান্না করবো। ছোট নাতি কাকড়া আনছে, আবার না খাইলে দোষ হবে, তা দাঁত তো একবার খাইয়ে ভাঙছে, তা আবার ভাঙে ভাঙু, তা একটু খাইয়ে দেখবো। অনেক মায়ের হাতের কাঁকড়াটা এক কালার আর আমারটা আবার আর এক কালার, এইটা বেশি ছাপা ছাপা, খুব সুন্দর কাঁকড়াগুলো। তা চলুন আমরা কাঁকড়াগুলো এবার কেটে নিই। ওটা আমাদের কাছে আঙুর হয়েছে, তুমি দেখেছো কি আছে? আঙুর হয়েছে, আঙুর ও দেখো এটা হয়েছে, ও দেখো রাজার পিছনে, ওই দেখো চলো তো একটা ছেড়ে খেয়ে দেখো। এই দেখেন আঙুর। মা, ও মা, আপনার নাতি দেখাচ্ছে যে আঙুর হয়েছে আমাদের কাছে, এই দেখেন। ওই আপনার নাতির আপনি আগে খাওয়াই দেখাই, টক না মিষ্টি না তেতো। আমার ওই বগদা পাইছে, এই সে নিম ফল। হাসতে হাসতে আসছে, দেখো দেখো। ও দাদা এই দেখো কি সুন্দর রঙের রঙের কাঁকড়া, না তো তোমার ভয় লাগে? ও বেশ, তাহলে দূর তো হয় না, তুমি খেলা করো, আমরা মাছটা কেটে দিচ্ছি। বলো বলো নাম বলো। সুন্দরবনের কাঁকড়া আসলে কি শক্ত কাটা যায় না, আর এটা কি সুন্দর নদীর কাঁকড়া। মোটা মোটা ঠ্যাংগুলো রাখি দেবো। একবার যদি ঢুকাতে পারে হ্যাস করে দিতে পারে। এইগুলো ছাড়াই ফেলে দিতে হবে। মাছের মাথায় যেমন ফুলকা থাকে আর এদেরও সেই শরীরে এই ফুলকাগুলো থাকে, এগুলো ফেলে দিতে হবে। জল খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। আমরা কাঁকড়া এইভাবে কেটে তারপরে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এই যে পেঁয়াজ আর এই যে রসুন আমি ছালাইয়া লইছি, এখন এই পেঁয়াজ গোষ্ঠে লব আর এই আদা ছালাইয়া লব। শুকনো লঙ্কা, রসুন, জিরে, ধনে, আদা, সামান্য সর্ষে দিলাম, একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা আমি এই পেঁয়াজ গোষ্ঠে লব, দেখি মশলা আগে বাটা হয় না পেঁয়াজটা আগে ঘষা হয়। আমার আমার কিন্তু এক পাতা মশলা অনেকটা। তুমি কোন আগে থাকতে পারবে? আপনার তো খালি ঘষবেন। ঠাকুমা স্পিড করে দিচ্ছে, দেখো পুরে স্পিড, তাড়াতাড়ি তাড়াতাড়ি করবে বলে তাড়াতাড়ি করছে। আমার ঘষার গন্ধ দাসটা বেরোচ্ছে না। এখন কত যন্ত্রপাতি হয়েছে, আমরা যা বাড়তাম করতাম ওই পাটা পুতা এই বাটকে লইতাম, এই যে এখন এই ঘষা ঘষি, এই এখন ওই সে ঘষা ঘষি লাগে ছিল এই ঘষা ঘষি। আপনার একটা পেঁয়াজ ঘষতে ঘষতে আমার মশলাটা বাড়ে।
কাকড়া ধুয়ে নিয়েছে, এবার নুন হলুদ দিয়ে মাখাই নেব। একটু সরষের তেল দেব, এবার মাখাই নিয়ে সুন্দর করে। আগুন ধরাই এলো, নুন ধরে গেছে, কড়াইটা বসে চাপা দিচ্ছি। কাঁকড়া কটা ভেজে নেব, কড়াইতে সরষের তেল দিয়ে দেব। সব একসঙ্গে দিয়ে দিলাম, আস্তে আস্তে ডাল দেব আর এটাকে কষাতে হবে। কাঁকড়া তো আর ভাঙবে না, ওই জন্য সব একসঙ্গে দিলাম, সুন্দর করে কষাই নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁকড়া নামাবো। মুকি ইট রান্না হচ্ছে পাথর, মাসি মনে হচ্ছে যে পাথর রান্না হচ্ছে। ঠাকুমা একটা দাঁত আজকে এটা ভাঙতে হবে, সামনের দাঁতটা ইট পাটকে। ও মা, ওরা শুধু ভেঙায়, আজকে আপনার আমি বাসিয়ে বাসিয়ে এই রাস্তা দেবো। দেখেন এটা খুব সুন্দর নরম, আপনি সামনের দাঁত দিয়ে ভাঙতে পারবেন। তোমরা দেখাই দেবেন কাঁকড়া কেমন করে খায়। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সরষের তেল দিয়ে দেব, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দই, টক দই, টক দইটা ভালো করে আমি ফাটাই নেব। সামান্য একটু জল দেবো, সব রকমের মশলা বেটে রাখছিলাম একটু দিয়ে দেবো। জল দিয়ে দেবো, তাহলে কষানোটা ভালো হবে, সুন্দর করে কষাই নেব। মশলার মধ্যে লবণ দেওয়া আছে, তাই অল্প লবণ দিলাম, সামান্য হলুদ। মিষ্টি ঠাকুমা, মিষ্টি ঠাকুমা, খুব মিষ্টি। আমাদের কাছে দামটা ছোট হলে কি হবে, খেতে খুব সুন্দর। মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে, এবার টক দইটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব, এবার কাঁকড়াটা দিয়ে দেব। জলটা খুব সুন্দর জার হয়ে গেছে, না এই ঝোলটা থাকবে না, জাল হবে তো অনেকক্ষণ। এবার ঢাকা দিয়ে দেব, এবার ঢাকনাটা তুলব। হ্যাঁ হয়ে গেছে, এই যে হয়ে গেল। দারুণ লাগছে দেখতে, সেন্টও দারুণ বেরিয়েছে গো। কিন্তু সে সুন্দরবনে কাঁকড়া মতো লাগবে খেতে, এটা কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ লাগবে না, সেন্ট তো ভালোই বেরিয়েছে। হ্যাঁ কাঁকড়া মতো শ্বাস আছে, দেখ ভেতরে শ্বাস কিরকম। দেখ আমি কাটি যখন তখন কি সুন্দর নরম নরম, ঘিলু হয়েছিল, ঘিলু ঘিলু হয়েছিল, ঘিলু হয়েছিল। এবার দেবো সামান্য একটু মিষ্টি, চিনিগুলো কি মোটা মোটা দানা। এটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, বেশ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব,
ভালো স্বাদ হয়েছে মা? ভালো হয়েছে না? তোর বাবা তোর ভাই খেয়ে বলে দারুণ হয়েছে। তোর ঠাকুমাও খাইছে। খেয়েছে? আমি তো জানতাম না যে সমুদ্র কাঁকড়ার কি নরম, দেখ কত নরম আর এত এত মাংস হয় ভেতরে। কি সুন্দর! এর আগে খেয়েছি কিন্তু তখন এত ভালো কাঁকড়া ছিল না ওটা। এই কাঁকড়াটা খুব, এটা ওনারা দারুণ। এই কাঁকড়ার মধ্যে অনেক মাংস আছে দেখুন। সুন্দরবনের যে কাঁকড়াগুলো আছে যেরকম খেয়েছিলাম সেই একই। সত্যি কাঁকড়াটা ভালো, ওরা বলে দিয়েছিল যে কাঁকড়া খুব সুন্দর। আর বেশ মিষ্টি মিষ্টি লাগছে কাঁকড়াটা, তুমি চিনি দিয়েছিলে নাকি? দারুণ খেতে। আর কাঁকড়ার গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, সুন্দর সেন্ট, ঠ্যাংগুলো কি সুন্দর নরম। ভিতরে ঠ্যাংয়ের ভিতরে মাংস আছে দেখ, অনেক অনেক পরিমাণ মাংস। আমি ভেবেছিলাম হয়তো সুন্দরবনের ওই কাঁকড়াগুলো সব থেকে মানে টেস্টি, কিন্তু এটা দারুণ লাগে। আমি ভেবেছিলাম ওটাই বোধ হয় সব থেকে বেশি ভালো, কিন্তু এটাও যে খুব খারাপ সেটা নয়, খুব সুন্দর বন্ধুরা। এটা ওই একই টেস্ট। তাহলে জ্যান্ত ওখানে নোনা জলেরই তো মাছ, জ্যান্ততে মনে হয় আরো দারুণ টেস্ট। টাটকা খেলে বোধ হয় এর থেকে অনেক বেশি বেশি স্বাদ পাওয়া যাবে, কারণ এগুলো কবে ধরে কবে আমাদের হাতে আসছে, আবার আমরা কবে রান্না করি তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা তো তিন দিন পর করলাম, পরস্পর খাওয়া হলো মাছ কাটা। পুরোটাই মাংস ভর্তি, এর আগের বারে এনেছিলাম বন্ধুরা, আর এতটা টেস্টও পাইনি কাঁকড়াগুলোর, হয়তো আমি ভালো কিনতে পারিনি। তো এগুলো চেনাটাও ডিপেন্ড করে টেস্টের উপরে। ভাই কতজন ছিল একটার কাঁকড়াগুলোর? কত দু কেজি না কত ছিল? আরে এক একটার এক একটা কত ছিল? এক একটা তোর 150 গ্রাম না কত, 150 গ্রাম করে। দারুণ খেলো, রান্নাটা খুব সুন্দর হয়েছে। কাঁকড়া বহু রকমভাবে রান্না করা যায়, আর আমাদের লোকালে বন্ধুরা যে কাঁকড়াটা পাওয়া যায় মাঠে ঘাটে পুকুরে, ওটা ছোটো ছোটো সাইজ, দেশি দেশি কাঁকড়া। এটার একটা আলাদা সেন্ট আর ওটার একদম সম্পূর্ণ আলাদা সেন্ট। মাংস মাংস কিছু নাই, একটুখানি ঘিলু আছে আর ওই গন্ধটা ব্যাপক লাগে। তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। গোটা ঘেমে গেছিস তো?